1908 সালের 21 অক্টোবর কলকাতা হাইকোর্টের এক বিচার সভা। এজলাসে দাঁড়িয়ে থাকা দুই অপরাধীর নাম কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু। আদালত কানাইয়ের কাছে জানতে চেয়েছিল তারা উচ্চ আদালতে অ্যাপিল করতে চায় কিনা। কোন রকম আইনি সাহায্য না নেওয়া বিপ্লবী কানাইলাল দত্ত আদালতকে জানিয়ে দেয় দেয়ার শ্যাল বি নো অ্যাপিল। বিচারক তাকে আরো একবার জিজ্ঞাসা করেন যে তারা এই বক্তব্যে স্থির থাকতে চায় কিনা। কানাই তখন তার মত বদলে সত্যেনের নাম বাদ দিয়ে বলেছিলেন, আই উইশ টু স্টেট দ্যাট আই ডিড কিল হিম, আই ডু নট উইশ টু গিভ এনি স্টেটমেন্ট হোয়াই আই কিলড হিম, ওয়েট আই ডু উইশ টু গিভ আ রিজন, ইট ওয়াজ বিকজ হি ওয়াজ এ টেরর টু হিজ কান্ট্রি। 1908 সালে 10ই নভেম্বর, ওই দিন আলিপুর সেন্ট্রাল জেলে সকাল 7টার সময় কানাইলাল দত্তকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির পর কেওড়াতলা শ্মশানে যখন তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো, তখন কলকাতার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, অন্তত একবার বাঙালি তার এই দামাল ছেলেকে ছুঁয়ে দেখতে চেয়েছিল সেদিন কলকাতার রাজপথে। সমগ্র কলকাতা সেদিন জয় কানাই স্লোগানে মুখরিত হয়েছিল। কেওড়াতলা শ্মশানে তার মরদেহ সৎকারের পর সেই চিতাভস্ম কেনার জন্য রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। অনেকে নাকি শোনা যায় সেই সময় 20-25 টাকা দিতেও রাজি ছিল কানাইয়ের চিতাভস্মকে বাড়ি নিয়ে যাবে বলে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ঠিক তার পরদিন এই সমগ্র ঘটনা দেখে বলেছিল যে কানাই বাঙালিকে শ্যাল আর উইলের তফাৎটা শিখিয়ে দিয়ে গেল। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদদের মতো দেশপ্রেমিকদের ভিড়ে হারিয়ে যাওয়া একটা নাম কানাইলাল দত্ত। ক্ষুদিরাম বসুর পরেই যার নাম অনায়াসে নেওয়া যায়, যিনি ছিলেন এই দেশের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রজন্মের কোনোরকম ধারণাই নেই কানাইলাল দত্ত ঠিক কত বড় দেশপ্রেমিক ছিলেন। মাত্র 20 বছর বয়সে দেশের জন্য শহীদ হওয়া কানাইলাল দত্তের ফাঁসির পর জেলের ওয়ার্ডেন তার মাস্টারমশাই চারুচন্দ্র দত্তকে বলেছিল যে যদি কানাইয়ের মতো 100 জন তরুণ এই দেশে থাকে, তাহলে এই দেশকে স্বাধীন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। জন্ম হয়েছিল হুগলির চন্দননগরে। হেমচন্দ্র দাসের কাছে শিখেছিলেন বোমা তৈরির কৌশল। লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করে দিলেন, যখন বাঙালির শিরদারের ওপর দিয়ে রীতিমতো কাঁচি চালিয়ে দিলেন লর্ড কার্জন, সেই সময় বাঙালি কি বাড়িতে চুপ করে বসে থাকবে? এরকমটা হয়নি। হাজার হাজার বাঙালি, হাজার হাজার বাঙালির দামাল ছেলে সেদিন রাস্তায় বেরিয়ে পড়েছিল, আক্রমণ শানিয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। এই সময় কানাইলাল দত্তর আড্ডা ছিল কলকাতার গোপীমোহন মিত্র লেনের বাড়িতে। হঠাৎ সেখানে পুলিশের পা পড়ল। বোমা বন্দুক তো বাজেয়াপ্ত হলেই, সেই সাথে গ্রেপ্তার হলেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, অরবিন্দ ঘোষ, উল্লাসকর দত্তর মতো মহারথী বিপ্লবীরা। শুরু হলো সেই বিখ্যাত আলিপুর বোমার মামলা। এই মামলায় ব্রিটিশদের কিন্তু আসল টার্গেট ছিল বিপ্লবী অরবিন্দ ঘোষ, কিন্তু কোনোভাবে কোনো বিপ্লবীর মুখ দিয়ে অরবিন্দ নামটা বলানো যাচ্ছিল না। অবশেষে পুলিশের পাতা ফাঁদে পা দিল নরেন্দ্রনাথ গোসাই নামে এক বিপ্লবী। শ্রীরামপুর জমিদার বাড়িতে জন্ম হয়েছিল এই নরেনের। খুব ছোটবেলা থেকেই অভাব সেভাবে সে চোখে দেখেনি এবং বিভিন্ন রকম বৈভব এবং ধন সম্পত্তির মধ্যে বেড়ে ওঠার ফলে বিপ্লবী আন্দোলনে যুক্ত হওয়া বাকিদের মতো তার মধ্যে সেই সাহস কিংবা দৃঢ়তা ছিল না, ফলে পুলিশের পাতা ফাঁদে সহজেই সে ধরা দিয়েছিল। নিতান্তই খেয়াল বসে যোগ দিয়েছিলেন বিপ্লবীদের সঙ্গে, আর পুলিশ ধরা পড়ার পর সেই শখ পালিয়ে গেল। তার ভয় পুলিশ যদি তাকে কিছু করে ফেলে, তার যদি ফাঁসি হয়। বাবার বুদ্ধিতে সে হয়ে গেল রাজসাক্ষী। ঠিক করলেন বিপ্লবীদের বিরুদ্ধে সাক্ষী দেবেন ব্রিটিশ সরকারের হয়ে। জেলের ভিতর এই খবরটা চাপা থাকেনি। ঠিক করা হলো বিশ্বাসঘাতকতার দায়ে নরেন গোসাইকে খুন করা হবে। প্ল্যান মোতাবেক ঠিক হলো সত্যেন্দ্রনাথ বসু বন্ধু হয়ে যাবেন নরেন গোসাইয়ের এবং নরেনের মতো তিনিও রাজসাক্ষী দেবেন। বিপ্লবীদের পাতা ফাঁদে পা দিল আরও একবার নরেন গোসাই এবং সাথে ব্রিটিশ পুলিশ। 1908 সালের 1ই সেপ্টেম্বর ব্রিটিশ কারারক্ষী হিগিনস এই সত্যেন বসু এবং নরেন গোসাইকে নিয়ে যাচ্ছিলেন আদালতের এজলাসে। সেই সময় পাশাপাশি দুজনে বসেছিলেন। হঠাৎই সত্যেন বসুর এই পাঞ্জাবির পকেট থেকে একটা পিস্তল বেরিয়ে এলো। তারপর 2 রাউন্ড গুলি এই নরেন গোসাইয়ের পেট তাক করে তিনি মারলেন এবং নরেন গোসাই লুটিয়ে পড়লেন। হিগিনসের দিকেও গুলি ছুঁড়েছিলেন, কিন্তু হিগিনস আহত হয়েছিলেন কিন্তু মারা যাননি। এই সময় বাংলার আর এক দামাল ছেলে সেই কানাইলাল দত্ত পিস্তলটা পকেট থেকে বার করে আরও 2 কি 3 রাউন্ড গুলি ছুঁড়লেন এই নরেন গোসাইয়ের দিকে তাক করে। নরেন গোসাইয়ের শরীরটা ড্রেনের ধারে লুটিয়ে পড়ল, সে মারা গেলেন। শেষ হলো এক বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়া। গ্রেফতার হলেন সত্যেন্দ্রনাথ বসু এবং কানাইলাল দত্ত। বিচারে কি হবে তা সবার জানা ছিল।
তাই স্বাভাবিকভাবেই 1908 সালের 20 নভেম্বর কানাইলাল দত্তর ফাঁসি হলো মাত্র 20 বছর বয়সে। ফাঁসির ঠিক আগের দিন বিপ্লবী উল্লাসকর দত্ত কানাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন জেলে। তার সাথে কথাবার্তা এবং কাটানো মুহূর্ত নিয়ে পরবর্তীকালে তার আত্মজীবনী নির্বাসিতের আত্মকথায় তিনি লিখেছেন, জীবনে অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছি, কিন্তু কানাইয়ের মতো এবং প্রশস্ত মূর্তি আর একটিও দেখি নাই। সে মুখে চিন্তার রেখা নাই, বিষাদের ছায়া নাই, চাঞ্চল্যের লেশমাত্র নাই, প্রফুল্ল কমলের মতো তাহা যেন আপনার আনন্দে ফুটিয়া রহিয়াছে। ভাবুন একবার, একটা ছেলের বয়স মাত্র 20, মানে আমাদের থেকেও ছোট, একটা বাচ্চা ছেলে যার পরদিন ফাঁসি হয়ে যাবে, তার মুখে একটু চিন্তা নেই, বিষাদ নেই, দুঃখ নেই, শুধু আছে দেশ মাতৃকার প্রতি, দেশের মানুষের প্রতি এক অপার ভালোবাসা। এই ভিডিওটা শেষ করতে গিয়ে তাই অমিতাভ দাশগুপ্তের সেই কবিতার কয়েকটা পংক্তি বা লাইন বলতে আমার ভীষণ ইচ্ছে করছে, যে সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোটা ফোটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।